মহিলাদের ব্যবহৃত অলংকার কিংবা জুয়েলারি অর্নামেন্টস এগুলোর উপর জাকাত ফরজ হবে কিনা? অনেক বোনরা এটা প্রশ্ন করে থাকেন যে আমি গলার হার ইউজ করি, বালা ইউজ করি, স্বর্ণের আংটি, স্বর্ণের নাকফুল, স্বর্ণের কানের দুল, এগুলো ইউজ করে ব্যবহৃত অলংকার, এগুলোর উপর জাকাত ফরজ হবে কিনা? ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি তার অভিমত দিয়েছেন অবশ্যই সেটার উপর জাকাত দিয়ে ফেলতে হবে। কিন্তু বাকি তিন মাজহাব তারা বলেছেন ব্যবহৃত অলংকার, স্ত্রী মহিলা এদের ব্যবহৃত স্বর্ণ অর্নামেন্টস এগুলোর উপর জাকাত আসবে না। কিন্তু আমরা যেহেতু ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার ফকহি, তার মাসআলা যেহেতু আমরা অনুসরণ করি এবং তার অভিমতটাই ভ্যালিড, নির্দিষ্ট সুনির্দিষ্ট তার ফতোয়া। এবং হাদিসের মধ্যে এসেছে একজন মহিলা তার কন্যা নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, তখন ওই মেয়ের হাতে দুটি কাকন দেখতে পেলেন, দুটি পালা দেখতে পেলেন। তখন নবীজি ওই মহিলার কাছে প্রশ্ন করলেন যে তোমার ওই যে কন্যার হাতে পালা দেখা যায়, কাকন দেখা যায়, এগুলোর উপর জাকাত দাও নাকি দাও না? তখন ওই মহিলা রাসূলের জবাবে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি এটার উপর জাকাত দেই না। তখন নবীজি ওই মহিলাকে বলল, তুমি কি চাও তুমি যখন মারা যাবা, কিয়ামতের ময়দানে যখন তোমাকে তোলানো হবে, তোমাকে তখন জাহান্নামের দুটি কাকন তোমার হাতের মধ্যে পড়িয়ে দেওয়া হবে, এটা কি তুমি চাও? জাহান্নামের আগুনের সেকা তুমি যদি খেতে চাও, এক্ষেত্রে তুমি এগুলো জাকাত দিতে পারবে না। তখন ওই মহিলা সাথে সাথে কন্যার বালা দুটো কোলে রাসূলের কাছে দিয়ে ফেললেন। এ থেকে বোঝা যায় অবশ্যই ব্যবহৃত অলংকার, স্বর্ণ বালা আংটি নাকফুল সমস্ত কিছুর জাকাত অবশ্যই দিয়ে ফেলতে হবে। সুতরাং মহিলারা যে সমস্ত অলংকার ব্যবহৃত ইউজ করে, আপনার স্ত্রী, আপনার মা, আপনার কন্যা, আপনার মাথা থেকে পা পর্যন্ত যে সমস্ত অলংকার ব্যবহৃতর জন্য রেখেছে, এগুলোর উপর অবশ্যই জাকাত দিয়ে ফেলতে হবে। শুধু পার্থক্যটা এখানে, পুরুষরা স্বর্ণ ব্যবহার করতে পারবে না। এখন পুরুষরা যদি স্বর্ণের আংটি ব্যবহৃত করে এবং অনেক মানুষ শখ করে আংটি কিংবা কলম, স্বর্ণের কলমও কিনে, স্বর্ণের প্লেট কিনে, স্বর্ণের বিভিন্ন ধরনের জিনিসপত্র তারা ক্রয় করে, অবশ্যই সেগুলোর উপরেও জাকাত দিয়ে ফেলতে হবে। শুধুমাত্র ব্যবহৃত জিনিস, ঘর বাড়ি, কাপড় চোপড়, গাড়ি, এগুলোর উপর জাকাত আসবে না। স্বর্ণের ক্ষেত্রে এগুলো ব্যবহৃত হলেও এর উপর অবশ্যই জাকাত দিয়ে ফেলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং পরিপূর্ণভাবে জাকাত যেন প্রদান করতে পারি সেই বোঝ আমাদেরকে দান করুক। সবাই বলি আমিন।